দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ তরুণীদের সমাজের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই 2015 সাল থেকে যাত্রা শুরু হয় জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের। গত বছর তরুণদের কাছ থেকে অনেক সাড়া পাওয়ার পর এবারও ইয়াং বাংলা টিম পর্যায়ক্রমে 7টি বিভাগে ডিভিশনাল মিটের আয়োজন শুরু করে, যা চলবে পুরো জুলাই মাস জুড়ে। অষ্টমবারের মতো শুরু হয়েছে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2024-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়াও। ময়মনসিংহের পর দ্বিতীয় বিভাগীয় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। তরুণ সংগঠকদের সফলতার গল্প শুনতে এবং অ্যাওয়ার্ড প্রক্রিয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল ছাড়াও রাঙামাটি, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া থেকেও তরুণ সংগঠনগুলো এই সভায় অংশগ্রহণ করে। পুরস্কার প্রাপ্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহ নানা বিষয়ে জানার সুযোগ পান তরুণ তরুণীরা। আমরা মূলত জীব বৈচিত্র্য নিয়ে কাজ করি। আমরা আমাদের সমাজে দেখা যায় আমরা বড় প্রাণীদের নিয়ে অনেক বেশি আগ্রহী, কিন্তু পোকামাকড় নিতান্তই অবহেলিত রয়ে যায়। তো আমরা সেই জায়গা থেকে পোকামাকড়কে মানুষকে চিনানো এবং পোকামাকড় সম্পর্কিত ডাটা কালেক্ট করা এবং পোকামাকড় বা পতঙ্গ সম্পর্কিত যে সমস্ত ভ্রান্ত ধারণা আছে আমরা সেগুলো দূর করার চেষ্টা করছি আমাদের সংগঠনের মাধ্যমে। জয় বাংলার মতো এই প্ল্যাটফর্মগুলো মূলত আমাদের মতো যারা ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠনগুলো কাজ করছে তাদেরকে একটা জায়গায় এনে যে অনুপ্রাণিত করছে বিষয়টি, এটাই আসলে আমার কাছে বড় প্রাপ্তি মনে হয়। সবাইকে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার যে লক্ষ্য নিশ্চিত করেছি সেটিতে আমরা আক্ষরিকভাবে অনেকটা সফল, অন্তত এই অঞ্চল জোন বেসিস। তো আমরা যদি সেটা অর্থায়ন বা অন্যান্য বেসিসে, থিওরি বেসিসে আরও যদি এগিয়ে যেতে পারি, তাহলে হয়তো বা চট্টগ্রাম শহরের অলিতে গলিতে আমরা তরুণ প্রজন্মের একটি আইকনিক মডেল হিসেবে তৈরি হবে ইনশাআল্লাহ। বাল্যবিবাহ রোধ নিয়ে কাজ করছি, আর যেটা হচ্ছে নতুন করে মৌলিক অধিকার যুক্ত হয়েছে বিনোদন, সেটা নিয়েও আমরা কাজ করছি। সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা যে কালচারাল প্রোগ্রামগুলো আছে, যেমন আমাদের বাঙালি উৎসব, বাঙালি উৎসব বলতে আমাদের বাংলা নববর্ষ, সেটাও আমরা তাদের সাথে পালন করার চেষ্টা করছি। তার পাশাপাশি ইয়ুথদের ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ভ্রমণের ব্যবস্থা করে থাকি। সামাজিক অন্তর্ভুক্তি, সৃজনশীল সংস্কৃতি, ক্রীড়া ও সুস্থতা, শিক্ষা ও কর্মসংস্থান, পরিবেশ ও জলবায়ু, উদ্ভাবন ও যোগাযোগ, এই 6টি ক্যাটাগরিতে 12 সংগঠনকে দেয়া হবে অ্যাওয়ার্ড। মূলত যে সংগঠনগুলো নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে তাদের জন্য জয় বাংলা অ্যাওয়ার্ড বিশাল প্ল্যাটফর্ম বলছেন আগে বিভিন্ন সময় পুরস্কার পাওয়া সংগঠনের সদস্যরা। 2021 সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন করি, এবং এই অ্যাওয়ার্ড অর্জনের পর আমরা আমাদের কাজকে আরও বিস্তারিতভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। যেমন আমরা আগে আমাদের কাজগুলো ম্যানুয়ালি করতাম, এখন আমরা একটা ডিজিটালাইজড অ্যাপের মাধ্যমে পুরো বাংলাদেশে আমাদের কাজকে ছড়িয়ে দিতে পেরেছি। আমাদের বিষয়টি ছিল মূলত এডুকেশন নিয়ে, আমরা পাঠাগার নিয়ে কাজ করতাম। আমাদের পাঠাগারটা ছিল উন্মুক্ত একটি পাঠাগার, যেখানে বিনামূল্যে যে কেউ বই পড়তেও পারে এবং প্রয়োজনে নিয়ে যেতে পারে, তাদেরকে কোনো ফিস দিতে হয় না। আমরা আসলে পাঠাগারের মাধ্যমে চেয়েছিলাম যে পাঠাগার হোক প্রতিটা এরিয়াতে, এবং এই পাঠাগারটা একটা ভালো কাজের কেন্দ্রস্থল হিসেবে তৈরি হোক, সেজন্যই আমাদের এই প্রতিষ্ঠানটির পথ চলা শুরু হয়। আমরা সৃজনশীল এবং সংস্কৃতিতে 2023 সালের রেসিভার। আমরা সংস্কৃতির উপর আমরা পুতুল নাট্যটাকে আসলে আধুনিক সমাজে আমরা পাপেট থিয়েটার হিসেবে এটাকে জনপ্রিয় করে তুলতে চাই, এবং বাঙালির যে পুরনো যে ঐতিহ্য পুতুল নাচ, পুতুল নাচটাকে আধুনিকভাবে আমরা পাপেট থিয়েটার রূপে এই যে নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই। আমার মুজিব নামে একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেটা শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে এই সাপোর্ট দিচ্ছে, আমরা এটা মেকিং করছি। আর আমরা অসংখ্য স্কুল কলেজের জন্য অ্যাপস তৈরি করেছি। আমাদের মূল শিক্ষা কার্যক্রমটা হচ্ছে স্বশিক্ষা হিসাবে, যাতে বুঝতে এবং শিখতে বা স্টুডেন্টের সুবিধা হয়, সেজন্য আমরা কাজ করছি। চট্টগ্রামে জয় বাংলা অ্যাওয়ার্ড নিয়ে প্রতিবারের ন্যায় এবারও বন্দরনগরীতে তরুণ সংগঠকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে বলে জানান ইয়াং বাংলার এ অ্যানালিস্ট। আমরা 2015 সালে প্রথম শুরু করেছিলাম জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডটা, এবার অষ্টমবারের মতো হচ্ছে 2024 সালে। মূলত হচ্ছে ডিভিশনের মিটগুলোর মেইন রিজনই হচ্ছে আমরা অ্যাপ্লিকেন্টদেরকে আসলে কিভাবে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের ফর্মটা ফিল আপ করবে সাকসেসফুলি, এটা বোঝানোর জন্যই আমরা এসেছি। আইডিয়াগুলো চমৎকার, অনেকে ইনোভেশন নিয়ে কথা বলছে, অনেকে হিস্ট্রি কালচারটাকে কিভাবে ধারণ করে রাখবে, মানে হচ্ছে এটা প্রিজারভেশন নিয়ে কাজ করছে, ক্লাইমেট নিয়ে অনেকগুলো সংগঠন আছে, মেন্টাল হেলথ নিয়ে অনেক সংগঠন আছে যারা কাজ করছে, এছাড়াও হচ্ছে
আছে যারা নদী ভাঙন নিয়ে যারা কাজ করে, এটা খুবই চমৎকার কিছু আইডিয়া আমরা পাচ্ছি। এবার আমাদের আসলে আমাদের প্রথমে আমি বলতে চাই যে হচ্ছে আপনারা যারা ইন্টারেস্টে জব বাংলা ইউথ অ্যাওয়ার্ডে আবেদন করার জন্য তারা এখনই করেন। আমাদের জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের আবেদন করার ডেট, এবং আপনাদের বয়স সীমা যদি 18 থেকে 35 বছরের হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা আবেদন করতে পারেন। আমাদের আবেদনের 6টা ক্যাটাগরি আছে, যেটা কিনা আমাদের jby.youngbangla.org এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কে গেলেই আপনারা দেখতে পারবেন, এবং আশা করছি যে হচ্ছে আপনারা আরও ইয়াং যারা আছেন তারা অ্যাপ্লাই করবেন। সিআরআই এর ইয়াং বাংলা টিমের আয়োজনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে 28 জুন থেকে, চলবে 31 জুলাই পর্যন্ত। পর্যায়ক্রমে সব বিভাগে এই সভা অনুষ্ঠিত হবে, যাতে অংশ নিতে পারবেন 18 থেকে 35 বছরের তরুণ তরুণীরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।